নারীসাব চ্যাম্পিয়নশিপে নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। নেপালকে হারিয়ে প্রথমবারের মতো সাব চ্যাম্পিয়ন হয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। এর আগে 2016 সালে শিরোপার খুব কাছে গিয়েও স্বপ্নভঙ্গ হয়েছিল সাবিনাদের। তবে এবার আর কোনো আক্ষেপ নয়, দক্ষিণ এশিয়ার মুকুটে শ্রেষ্ঠত্ব জিতে নিয়েছে বাংলাদেশের নারী প্রতিনিধিরা। এই ম্যাচটি বাংলাদেশ জিতেছে 3-1 গোলের ব্যবধানে। দলের হয়ে জোড়া গোল করেছেন কৃষ্ণা রানী সরকার, আর অপর গোলটি করেছেন শামসুন নাহাদ জুনিয়র। তবে প্রতিপক্ষের হয়ে একটি গোল শোধ করেন অনিতা বাসনে। এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় বাংলাদেশের নারীরা। ম্যাচের 14 মিনিটেই প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। বিরতিতে যায় 2-0 গোলের ব্যবধানে এগিয়ে থেকে। তবে বিরতির পর 70 মিনিটে একটি গোল হজম করে বাংলাদেশ। তবে পরে বাংলাদেশ আরেকটি গোল করে 3-1 ব্যবধানে এগিয়ে থেকে খেলা শেষ করে। আর এতেই রচিত হয় নতুন ইতিহাস চ্যাম্পিয়ন বাংলাদেশের বাঘিনীরা। 2016 সালে সাপের ফাইনালে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল লাল সবুজের প্রতিনিধিদের। এতদিন পর্যন্ত সাপের ইতিহাসে বাংলাদেশ নারী দলের এটিই ছিল সেরা সাফল্য। শুধু ট্রফি নয়, এই টুর্নামেন্টের সকল পুরস্কারই জিতেছে বাংলাদেশের নারীরা। সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের গোলবারের অতন্ত্র প্রহরী রূপমা চাকমা। সর্বোচ্চ গোলদাতা বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন, তিনি এবারের আসরে করেছেন 8টি গোল। সেই সাথে টুর্নামেন্টের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন সাবিনা। অন্যদিকে ফেয়ার প্লে খেতাবও উঠেছে বাংলাদেশ নারী ফুটবল দলের হাতেই। এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ দলগুলো যেন হুঙ্কার দেখেছে বাংলাদেশের বাঘিনীদের। টুর্নামেন্ট জুড়ে 5 ম্যাচে 23টি গোল করে হজম করেছে মাত্র 1টি গোল। তাই তো শুভকামনা বাংলাদেশ নারী ফুটবল দলের চ্যাম্পিয়নদের জন্য।